আমি গবাদি পশু পালন করি কিন্তু ব্রিড করানোর জন্য পুরুষ পশু রাখা ব্যয়বহুল অথবা পাওয়া যায় না এক্ষেত্রে কৃত্রিম প্রজনন করতে হয় এটা জায়েজ আছে কি কৃত্রিম প্রজনন আসলে কৃত্রিমতা এগুলো তো ভালো জিনিস না আজকের গোটা পৃথিবীকে কৃত্রিম খাদ্য কৃত্রিম প্রজনন এসব কৃত্রিম জিনিস দিয়ে মানুষের বিরাট বিরাট ক্ষতি ডেকে এনেছে ক্যান্সার সহ বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয় সব কৃত্রিম মাংস খেয়ে অতএব লা দরার আওয়ালা দরার ক্ষতির কোনো কিছুই অনুমোদন নয় ইসলামের নিজের ক্ষতি করা আরেকজনের ক্ষতি করা কোনোটাই অনুমোদন না ইসলামী অনুমোদিত নাই এখন কৃত্রিম ব্রিড না করে যতই ব্যয়বহুল হোক আপনি আল্লাহর দেয়া সিস্টেমে আপনি এটাকে ব্রিড করাবেন পশু নিয়ে আসাবেন সেটাই উচিত শয়তান সবসময় ছায় আল্লাহর সিস্টেমকে পাল্টে দিতে ওলা আমরান নাহুম ফলাই উগাই এরুন নখল কল্লা আমি মানুষকে অবশ্যই নির্দেশ দেব তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেবে কৃত্রিম ব্রিড সেখানে একমাত্র জায়জ হতে পারে যেখানে স্বাভাবিক ব্রিড করার কোনো সুযোগ নেই বা পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু যেখানে অ্যাভেলেবেল আছে বা একটু শুধু আনতে ব্যয়বহুল হবে কোনো সমস্যা নেই আপনি ব্যয়বহুলটা করবেন মানব কল্যাণের জন্য